হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে। তোমরা শুনছো তোমাদের ফেভারিট চ্যানেল থ্রিলার ল্যান্ড। প্রথমেই জানিয়ে রাখি, তোমাদের প্রিয় থ্রিলার ল্যান্ড এখন একটা স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট। অর্থাৎ আমাদের এই ইউটিউব চ্যানেলে গল্প আসার 7 দিন আগে সেই গল্পটাই তোমরা শুনে নিতে পারবে স্পটিফাইতে প্রতি শনিবার। তাহলে আর কি, স্পটিফাইতে আমাদের ফলো করে দাও, আর ফলো আইকনের পাশে যে একটা বেল আইকন আছে সেটা প্লিজ একবার বাজিয়ে দিও, তাহলে প্রত্যেকটা গল্পের আপডেট তোমরা পেয়ে যাবে সবার আগে। আর হ্যাঁ, যখন সেখানে গল্প শুনবে যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের একটা 5-স্টার রেটিং দিয়ে দিও, আমাদের তাতে একটু সুবিধে হয়। তোমরা আজকে শুনবে বিখ্যাত লেখক তমোগুণ নস্করের লেখা গল্প পরি। তমোগুণ নস্করের লেখা 2টি বই বিশহরী এবং থর্নডাইক অমনিবাস আসছে এই বইমেলায়। প্রথমটা আসছে অরণ্যমন প্রকাশনী থেকে এবং দ্বিতীয়টা বেঙ্গল ট্রয়কা। অরণ্যমনের কথায় মনে পড়ল, সেখান থেকে আমারও লেখা একটা উপন্যাস কিন্তু প্রকাশিত হয়েছে অলরেডি, কুয়াশা ঘেরা কাওন ছড়া। সবাই বইটা কিনো এবং আমাকে জানিও কেমন লাগলো পড়ে। কলকাতা বইমেলা, স্টল নাম্বার 443, অরণ্যমন প্রকাশনী। সেইখানেই আগামী 11ই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার আমরা কিন্তু সকলে থাকব, থাকবে পুরো টিম থ্রিলার ল্যান্ড তোমার অপেক্ষায়। আমাদের চ্যানেলের 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এবং আমরা চাই যে আমরা তোমাদের সঙ্গে একসঙ্গে আমাদের সিলভার প্লে বাটনটা আনবক্স করব, কারণ আমাদের সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব শুধুমাত্র তোমাদের। তাহলে আর দেরি না করে চলে যাচ্ছি আজকের গল্পে। শুনতে থাকো তমোগুণ নস্করের লেখা গল্প পরি। আমাদের টিমে সবচেয়ে সিনিয়র হলেন আশাদা। প্রথমবার অফিস ট্যুর করব জেনে তিনি আমাকে এই গল্প থরি নিজের অভিজ্ঞতা শুনিয়েছিলেন। এর মধ্যে আমি আর নাক গলাচ্ছি না, তিনি যা বলেছিলেন তারই বয়ানে তুলে দিলাম এখানে। '90 সালে আমার প্রথম একা বাইরে যাবার সুযোগ হয়েছিল, যেতে হবে সুদূর বিজনোর। তাতেও যা আহ্লাদ হয়েছিল তেমনটা বোধহয় বিয়ের দিনেও হয়নি। আসলে 2 বছর ধরে ফেব্রিকেশন আর ডিজাইন দেখতে দেখতে হতাশ হয়ে পড়েছিলাম, ভাবতাম কবে নিজে ইনস্টলেশন করব। কারিগরি ডিগ্রিটি কি চেয়ার টেবিলে বসেই কেটে যাবে? 88 থেকে 90 এই 2 বছর মাকড়দহ, সলোপ, ডোমজুর, দাসনগরের হেন কোনো ঢালাই ঘর আর ফেব্রিকেশন শপ নেই যেখানে আমি যাইনি। যাই হোক, চলে গেলাম বিজনোর। কাজ বলতে ছিল রাইস মিল প্রজেক্ট আর সঙ্গে বিকল্প বিদ্যুৎ, যার জ্বালানি হলো ধানের তুষ আর ব্যাগাস বা আখের ছিবড়া। ইনচার্জ বলে কথা, বেশ একটা ফুরফুরে মেজাজ ছিল প্রথম দিকে। টাউন আর তার লাগোয়া অঞ্চলগুলো বেশ লাগছিল। কিছুদিন পর গ্রামের দিকে চললাম, তখনই ধারণা বদলাল। দেখলাম আমাদের দেশ গায়ের চেয়েও হতদরিদ্র অবস্থা এখানে। সাইট একটা প্রায় পাণ্ডব বর্জিত এলাকায়, তার নাম পাতালৌনিগঞ্জ। নামে গঞ্জ কিন্তু প্রায় 500 বর্গ কিলোমিটার অঞ্চলে বাড়ি সাকুল্যে গোটা 30-এ। বাজারের চালা অঞ্চল এবং স্বাস্থ্যকেন্দ্র 1টি, বাকি সবটাই ক্ষেত আর ফাঁকা জমি। এরই মধ্যে আমাদের থাকার এবং কাজের জায়গা। আচ্ছা, গল্প শুরু করার আগে আমার সেই সমস্যাটার কথা বলে নিই, যার জন্য বাইরে চাকরি করার রাস্তাটা বন্ধ ছিল দীর্ঘদিন। সমস্যাটা হলো স্লিপ ওয়াকিং, ঘুমের বসে হাঁটা। টিকিয়াপাড়া বেলিলিয়াস রোড সংলগ্ন এলাকায় আমাদের পৈতৃক আবাস। প্রায় 80 বছর ধরে আমরা ওখানে থাকি। বড় আব্বা মানে আমার ঠাকুরদা ওই বাড়ি করিয়েছিলেন। আমার বয়স এই যখন বছর সাতেক হবে তখন তিনি মারা যান। তারপর থেকেই নাকি আমার এই ঘুমিয়ে হাঁটার লক্ষণটি দেখা যায়। রাতে যখন তখন ঘুম থেকে উঠে পড়তাম, ঘরের মধ্যে হাঁটা চলা করতাম, এমনকি কয়েকবার নাকি দরজার আগল খুলে বাইরে যাবার চেষ্টা করেছিলাম।
বিস্তর ঝাড়ফুঁ খেকিমি করা হয়েছিল, কিন্তু ফল কিছু হয়নি। অবস্থা এমন দাঁড়ায় যে আম্মা তার হাতের বালার সঙ্গে দড়ি দিয়ে আমার হাত বেঁধে রাখতেন। কিন্তু তা সত্ত্বেও একদিন দুপুরবেলা একটা দুর্ঘটনা ঘটল। অন্যদিনের মতো সেদিনও দুপুরে খাওয়ার পর শুয়েছিলাম, যথারীতি ঘুমিয়েও পড়ি। ঘুম ভাঙার পর নিজেকে আবিষ্কার করলাম বেলিলিয়াস রোড সংলগ্ন ওই এই কবরডাঙ্গার সামনে। আশেপাশে তখন অনেক লোক জড়ো হয়ে গেছে। এলাকার লোকেরা আমার অসুখের কথা জানতেন, তাই তারাই আমাকে চোখ বন্ধ করে রাস্তা পার হতে দেখেই বুঝেছিলেন কিছু একটা ঘটতে যাচ্ছে। কিন্তু কবরখানায় ঢোকার আগেই তারা ছুটে এসে আমাকে ধরে নিয়েছিলেন। কিন্তু কথা হলো, চোখ বন্ধ করে আমি রাস্তা পার কি করে হয়েছিলাম, আর কেনই বা কবরখানার দিকে যাচ্ছিলাম? বাড়ি থেকে সবাই ছুটে এলো, হাকিম নয় এবার ডাক্তার দেখানো হলো। তিনি নানা রকম যুক্তি দিয়ে এক প্রস্থ ওষুধ আর কাউন্সিলিংয়ের ব্যবস্থা করলেন। এইসব করে শরীর আগের থেকে অনেক বেশি চাঙ্গা হলো। রোগটা আগে ঘন ঘন হতো, এখন তার হলো না। এক সময় পুরোপুরি সুস্থও হয়ে গেলাম। কিন্তু ওই একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতই, ওই ব্যস্ত রাস্তাটা কে আমাকে গাইড করে পার করে এনেছিল? নানি আম্মা বলতেন, কেউ একজন আছে যে তোর ভালো চায় বড় মনি, নয়তো তুই কারো ছায়ায় আছিস, বুঝলি? অবশ্য আব্বা এইসব শুনলেই হাঁক পারতেন। তবে সেই ঘটনার পর থেকে আমাকে বাইরে একা ছাড়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আব্বা নিজে আমাকে স্কুটার কিনে দিলেন। তিনিও আমাকে একলা হস্টেলে থাকতে দিতে চাননি। বাড়ি থেকে যাদবপুর আমি স্কুটারেই যাতায়াত করতাম। বন্ধুদের বাড়িতে পর্যন্ত রাত কাটাবার অনুমতি পেতাম না। এরই মধ্যে চাকরিতে ঢুকে দ্বিতীয় ঘটনাটা ঘটল। সেদিন ডেসপ্যাচ ছিল, কাজ সারতে সারতে একটু রাত হয়ে গেছিল। শীতের রাত, শুনশান রাস্তা, মাকড়দহ থেকে সলব চলে এলাম নিমেষে। এবার ওই বাঁদিক মেরেই সোজা রাস্তা, বড় জোর মিনিট 15-20 লাগবে। ব্রিজে ওঠার আগেই বুঝলে মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে সামনে, মানে কোনো স্পষ্ট অবয়ব নয়। ওই যে তোমার ওই সদ্য আঁচ লাগানো উনুনের ধোঁয়া যেন থোকা হয়ে জমে আছে। এত রাতে কে আঁচ দেবে তাও রাস্তার মাঝে? আমি ভয়ে গতি বাড়ালাম, আর ঠিক তখনই ধপ করে আমার পিছনে কিছু যেন একটা চেপে বসল। স্কুটার সজোরে ঝাঁকুনি খেল, কিন্তু তাতেও আমি থামাবার সাহস পাইনি, বরং চালিয়েই গেছিলাম। বেগ বাড়ার সঙ্গে সঙ্গেই পেছনের সেই অদৃশ্য ভাড়ের নড়াচড়াও যেন বেড়ে গেল। এক পর্যায়ে এমন হলো যে আমি নিজের স্কুটার নিজের নিয়ন্ত্রণেই রাখতে পারছিলাম। তখনই পাশে চলে এলো একটা বড় ট্রাক। স্কুটারটা তখন থরথর করে কাঁপছে, আগুনকে শিউলারা পেয়ে শীতল স্রোত নেমে এলো। আপ্রাণ চেষ্টা করতে লাগলাম স্কুটারটাকে সোজা করতে, ওভাবে চললে কি হতো জানি না, কিন্তু ধপ করে ওজন কমে গেল পিছন থেকে। স্কুটার সোজা হয়ে রাস্তার বাঁ দিক ধরে এগিয়ে গেল। এই শীতেও আমার দরদর করে ঘাম দিচ্ছিল, নেমে পানির বোতল বের করে মুখে ঢালছিলাম। ট্রাকটা সাইড করে দাঁড়ালো, ট্রাক চালক নেমে এলো। ভাবলাম এই খিস্তি দেবে নির্ঘাত, কিন্তু তার বদলে লোকটা অবাক চোখে আমার দিকে দেখলো কিছুক্ষণ ধরে, বুঝলে। অবশেষে বলল, সালাম আলাইকুম, আপনার মতো মানুষের সাক্ষাৎ পাওয়া ভাগ্যের বিষয়। অবাক হয়ে বললাম, মানে? লরি চালক কানে হাত ছুঁয়ে বলল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার স্কুটার বেগ ছিল ক্রমাগত, আমি বিপদ বুঝে সরে সরে আসছিলাম, শেষটায় আর পারিনি। সেই সময় হঠাৎ দেখলাম সাদা জোব্বায় আপাদ মস্তক ঢাকা লম্বা গোছের এক মূর্তি শূন্য থেকে এসে সামাল দিলেন। আজ আপনার ইন্তেকাল স্থির ছিল, হ্যাঁ, কিন্তু উনি আপনাকে বাঁচিয়ে দিলেন। এর কথা শুনেছি, ইনি জিনদের হুজুর,
জিন আজ আপনাকে বাঁচিয়ে দিল, মানুষের ভালো করেছেন আপনি, আরো করার সুযোগ পাবেন সেই জন্যেই আপনাকে জীবন দিলেন উনি। হ্যাঁ, লোকটা চলে গেছিল, কিন্তু আমি আর স্টার্ট করতে সাহস পাচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে একটা যেন অগরুর গন্ধ এসে নাকে লাগলো। ঝরতি বল ফিরে পেলাম, যেন স্টার্ট মেরে সোজা বাড়ি। যাই হোক, বিজনোরে একটা গ্রিনফিল্ড প্রজেক্ট নিয়ে গেছিলাম। ওই রকম সাইটে যেমনটা হয় তেমনটাই জায়গাটা ছিল। আশেপাশে বেশ কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ঘরবাড়ি নেই, যা আছে তাও বেশ দূরে দূরে। সেই রকমই একটা বাড়িতে আমার থাকার বন্দোবস্ত হয়েছিল। পুরনো আমলের বাড়ি, উঠান, বারান্দা, কুয়োতলা, সার সার ঘর, আমাদের পুরো টিম ওখানেই থাকত। ওখান থেকে আমরা হেঁটেই সাইটে যেতাম, আবার সন্ধ্যেবেলা ফিরে আসতাম দল বেঁধে। দিনগুলো কাটছিল বেশ। যাতায়াতের পথে একটা প্রাচীন দালান দেখতাম, তার গড়ন অনেকটা ওই মহল কিংবা হাভেলির মতো, অথচ এত বড় বাড়িটা পুরো। রাখালেরা দুপুরের দিকে গরু নিয়ে ঝিমাতো তার চাতালে বসে। মহলটা দেখে কিন্তু কৌতূহল জাগত, কিন্তু কাকে জিজ্ঞেস করব? স্থানীয় রিগের টিগের যারা ছিল তারা কাজকর্মের বাইরে খিচুড়ে আলাপে মোটেই আগ্রহী ছিল না। যে হাটে যেতাম সেখানকার লোকের সঙ্গে তেমন খোস গল্প করার মতো পরিচয় তখনও গড়ে ওঠেনি। এমনি করেই এক মাস কেটে গেল, কাজ দিব্যি চলছিল। এর মধ্যে আমি এক বৃহস্পতিবার দেখে বাড়ি ঘুরে এলাম। সেখানেও সবাই দিব্যি খোস। আমার মুখে জানলাম আমার আব্বা এক সুপারভাইজারকে অনুরোধ করেছিলেন যাতে সাইটে কর্মরত তিন চারজন কর্মচারী আমার শরীর স্বাস্থ্য, বিশেষ করে ঘুমের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখে। এটা জেনে ইগোতে আঘাত লেগেছিল, তবে জানতাম যে আব্বু আমরা এরকমই হয়। ফেরার সময় ট্রেন থেকে নেমে রুমে আস্তে আস্তে দুপুর গড়িয়ে গেল। এসে দেখি ছেলেরা দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার সাইটে চলে গেছে। বাইরে একটা জায়গায় মগে চাবি ঢাকা থাকতো। আমিও ঢুকে হাত মুখ ধুয়ে খানিক এপাশ ওপাশ করে সাইটের দিকে রওনা দিলাম। একা বসে থাকতে কার আর ভালো লাগে। হেঁটেই সেই বাড়িটার দিকেই আসছিলাম, এমন সময় একটা দৃশ্য চোখে পড়ল। একটা মেয়ে দুটো ছাগল চড়াতে এনেছিল। ছাগল চড়ানি মেয়ে কোনোদিন দেখিনি, অবাক হলাম। কৌতূহলের বসেই বাড়িটার গা ঘেঁষে এগোতে লাগলাম। অদ্ভুত, এত সুন্দরী একটা মেয়ে, সুন্দর বেশভাস, অথচ ছাগল চড়াচ্ছে। পায়ে পায়ে এগিয়ে গেলাম মেয়েটার দিকে। মনে হচ্ছিল আকাশ বাতাস সব যেন মেয়েটার রূপের কাছে এসে থমকে গেছে। এমন অপরূপা মানুষ হয়? দেখ দেখ, এই যে আমার হাতের লোম খাড়া হয়ে যাচ্ছে, এখনো কাঁটা দিয়ে উঠছে মেয়েটা সেই রূপের কথা ভাবলে। মনে হচ্ছে চোখের সামনে মেয়েটা যেন ভেসে উঠছে। যাই হোক, তোরা আমার এটাকে আমার মানে ইয়ের দোষ ভাবিস না। তা মেয়েটা আমাকে দেখে একটু পেছন দিকে চলে গেল, এত দূর অবধি আমার মনে আছে। এরপর কি ঘটেছিল, মেয়েটার সঙ্গে আমার কোনো কথোপকথন হয়েছিল কি না, তা আমি আর মনে করতে পারি না। জ্ঞান ফিরেছিল ভূমিকম্পে। আবিষ্কার করলাম আমি নিজের খাটেই মরার মতো ঘুমাচ্ছিলাম। বাকিরা কখন ফিরে এসেছে তাও বুঝিনি। ওরা রাতের খাবার নিয়ে বারবার ডেকেও সাড়া পায়নি। শেষে আমার ক্যাম্প খাটটা ধরে ঝাঁকাতে লেগেছিল সবাই, সেটাই হলো ভূমিকম্প। আমি যে সাইটে যাইনি সেটা তো বোঝা গেল, কিন্তু ওদের কথায় আর একটা ব্যাপার আমাকে অবাক করলো। ওরা বলল আমি নাকি সাইটের উদ্দেশ্যে বেরোইনি, এখানে এসে ভাত খেয়ে নাকি টানা ঘুম দিয়েছিলাম। মাঝে ওদের একজন এসেছিল কিছু একটা নিতে, সে আমাকে ঘুমন্ত অবস্থায় দেখেছিল। দেখলাম আমি আমার ঘরে পড়ার হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরেই ঘুমিয়েছিলাম, অথচ স্পষ্ট মনে ছিল যে আমি আমার জামা কাপড় পরে বেরিয়েছিলাম। সাইট অবধি না গেলেও অন্তত মাঝ রাস্তা অবধি গেছিলাম, পেরে কি করে সম্ভব? আমি কখন ফিরে এলাম, কখন এই ঘরের পোশাক পরলাম কিছুই মনে করতে পারছিলাম না। আমি কি তবে খেদে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে ঘুমিয়ে?
আমার পুরনো সমস্যা কি তাহলে আবার নতুন করে চালু হলো? ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে গেল। এই বিদেশ বিভূঁই আমি কি করব? সেদিন রাত্রে অনেকখানি দুশ্চিন্তা নিয়ে ঘুমাল, আর ঘুমানোর কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটা এলো। স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মেয়েটা আমাকে হাত বাড়িয়ে ডাকছে। আমি মেয়েটার দিকে এগিয়ে চলেছি। একসময় মেয়েটা ভাঙা দালানের ইঁটের খাঁজে পা রেখে উপরে উঠে গেল, আর ছাদের কার্নিশে দাঁড়িয়ে আমাকে একইভাবে উঠে আসতে বলতে লাগলো। আমি উঠে গেলাম, তারপর তার পাশে গিয়ে বসলাম। সে আমার কানের কাছে মুখ এনে বিড়বিড় করে কিছু একটা বলল, না ভুল বললাম, বিড়বিড় সে সর্বক্ষণই করছিল, তবে এইবার আমার কানে ঢুকলো কথাগুলো। উর্দু আরবিতে বলা সুরেলা ছন্দের মতো কিছু কথা, তরজমা করলে খানিকটা এরকম দাঁড়ায়, শরীফুল মুজরিম নাপাক সাজায় বাদদুয়া। শেষ শব্দটা শুনে চমকে উঠলাম। আমি কি এমন পাপ করেছি যে এই অভিশাপ, বাদদুয়া? বুঝতে না পেরে আমি মেয়েটার মুখের দিকে তাকালাম, মেয়েটাও মুখ তুলল, একেবারে শিউরে উঠলাম। মেয়েটার মুখখানি আগের মতোই সুন্দর ছিল, শুধু বদলে গিয়েছিল চোখ দুটো, সেগুলো অস্বাভাবিক স্বচ্ছ দেখাচ্ছিল, এত স্বচ্ছ যেন জল ভর্তি কোনো পলিথিন পাউচ। তার মধ্যে কিলবিল করছে সাদা সাদা মৃতজীবী পোকা, ম্যাগেট। ভয়ে নিচে ঝাঁপ মারলাম। পড়ে যেতে যেতে দেখলাম লম্বা চোব্বা পড়া এক দীর্ঘ দেহি আমাকে লুভে নিল, তারপর সে আস্তে আস্তে আমাকে নামিয়ে দিল মাটিতে। আমি অচৈতন্য হয়ে গেলাম। পরদিন সকালে হইচই পড়ে গিয়েছিল। সকালবেলা বাথরুম যাওয়ার জন্য একজন বেরিয়ে আমাকে নাকি ওই অবস্থায় দেখতে পায়। প্রথমে সে ভেবেছিল আমি মরেই গেছি, পরে দেখা যায় আমি মাটিতে শুয়ে ঘুমাচ্ছিলাম। ব্যাপারটা যতটা সম্ভব চেপে চুপেই সবাইকে বলেছিলাম, কিন্তু অফিসের সেই দুজন যাদের আমার খেয়াল রাখতে বলা হয়েছিল টাউন যেতে উদ্যত হলো। অফিস তথা আমার বাবার কাছে খবরটা পৌঁছে দিতে চাইছিল ওরা। তাদের হাতে পায়ে ধরে আমি আটকালাম। বেশ বুঝতে পারছিলাম একবার যদি এই খবর আমার বাড়ির লোকের কানে যায় তাহলে সাইটে থাকার এবং কাজ শেখার সুযোগ বরাবরের মতো শেষ। এইখানেই আমার সবথেকে বড় ভুলটা হয়ে গেল। সেই ভুলের মাশুল দিতে দিতে হয়তো আমার সারা জীবনটা কেটে যাবে। আজও আমি রাতে একা শুতে পারি না, একা রাতে কোথাও যেতে পারি না, থাকতে পারি না। পদোন্নতির সুযোগ, বাইরে যাবার সুযোগ সব চিরতরে নির্মূল হয়ে গেছে। যাকগে, এই ঘটনার পরে দিন দশ পনেরো ভালোভাবেই কাটল, কোনো সমস্যা নেই, কোনো অঘটন নেই। সবাই ভেবেছিল ওটা সাময়িক মনের সমস্যা থেকে হয়েছিল, আমিও তাই ভেবে নিয়েছিলাম। ছেলেবেলায় সেই ডাক্তার এর ব্যাখ্যা দিয়েছিলেন, এবারেও তাই হয়েছে। কাজ নিয়ে দুশ্চিন্তা, ট্রেন যাত্রার অনিয়মিত ঘুম, ক্লান্তি, এইসবের ফলে আমি রাত্রের প্রথম প্রহরেই গভীর ঘুমে তলিয়ে গেছি। এই ফোর্থ স্টেজ অফ স্লিপ বা ঘুমের চতুর্থ দশা প্রথমেই এসে যাওয়ার কারণে ঘুমের মধ্যেই হাঁটার ব্যাপারটা হয়েছে। এমনটা যাতে না হয় সেজন্য বাড়িতে কিছু নিয়মকানুন মানা হতো, যেমন ঠান্ডা ঘর, চা কফি কম খাওয়া। সাইটে এই নিয়মগুলো মানা এক প্রকার অসম্ভব ছিল, তাই হয়তো এই সাময়িক ঘটনাটা ঘটেছিল। এর ঠিক এগারো দিনের মাথায় পরের ঘটনা ঘটল। কাজের চাপ বাড়ছিল। দুপুরবেলা আমাদের রাঁধুনি তার সহকারীকে নিয়ে দুটি সাইকেলের পেছনে খাবারের ক্যারিয়ারে নিয়ে সাইটে যেত, সেখানেই আমাদের দুপুরের খাওয়া দাওয়া সারা হতো। পাশে একখানা বড় বাঁধানো ঝিল ছিল, সেখানে আমরা স্নান সেরে নিতাম। সেই দিন খাওয়া দাওয়া সেরে সবাই একটু এদিক ওদিক বিশ্রাম নিচ্ছিল, আমিও একটা গাছের তলায় শুয়েছিলাম। হঠাৎ দেখলাম সেই মেয়েটি মাথা ঠিক ওপরে একটা গাছের ডালে বসে পা দোলাচ্ছে, তার পায়ের মল থেকে একটা মিঠে ঝুমঝুম আওয়াজ আসছে।
পায়ের পাতা থেকে ভেসে আসছে একটা একটা অদ্ভুত আতরিক খুশবু। উঠে পড়লাম, খুব ইচ্ছা হলো মেয়েটার সঙ্গে গিয়ে আলাপ করি। গাছের ডাল বেয়ে মেয়েটার পাশে গিয়ে বসলাম। মেয়েটা ডালে উঠে দাঁড়িয়ে পিছিয়ে যেতে লাগলো জলের দিকে। মজবুত ডালটা ঝিলের বেশ কিছুটা অবধি, মানে ওই যেখানে জলটা গভীর প্রায় সেই জায়গাটা অবধি বিস্তৃত ছিল। আমিও উঠে দাঁড়িয়ে ডালের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ডালের শেষ প্রান্তে এসে মেয়েটা হাত দুটো উপরে তুলে আমার দিকে তাকিয়ে একবার হেসে উঠল। এইবার আমি চমকে উঠলাম। এ কি, মেয়েটা তো মুখ নেই, বা বলা ভালো ঠোঁট নেই। সেই জায়গায় করাতের মতো দাঁতের শাড়ি পশ্চিমের রোদ এসে প্রতিফলিত হচ্ছিল তাতে। হাতরি খুশবুর বদলে এক অসহ্য পুঁতি গন্ধ এসে নাকে ঝাপটা মারল। দেখলাম সেই ম্যাকেটের দল তার মুখময় ঘুরে বেড়াচ্ছে। মেয়েটা দু হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরতে চাইল। অসহায়ের মতো ডাল বেয়ে পিছিয়ে আসার চেষ্টা করছিলাম, নিচে যে লাফ মারবো তার উপায় ছিল না। ততক্ষণে দেখে নিয়েছি নিচে ঝিলের জলে মেয়েটার অসংখ্য প্রতিচ্ছবি ভেসে উঠছে। জলে পড়ে গেলে আর রক্ষে নেই, ওরা আমাকে ধরে নেবে। ভয়ে দিশেহারা হয়ে কি করবো ভাবছিলাম, ঠিক এমন সময় দুলে উঠলো ডালটা আর মরমর শব্দে সেটা নিচে ভেঙে পড়ে গেল। প্রমাদ গুনলাম, জলেই ফেলবে আমাকে, কিন্তু তা হয়নি। ধপ করে মাটিতেই পড়লাম আমি। হাতে সামান্য চোট লেগেছিল, কিন্তু সেটাও টের পায়নি সেভাবে। বিরাট ডাল সশব্দে ঝিলের মধ্যে পড়ে দারুণ তরঙ্গ সৃষ্টি করল। তার একটা কোণা জেগে রইল জলের ওপর, স্পষ্ট দেখলাম সেখানে সেই মেয়েটি দাঁড়িয়ে বিষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ভয় হলো যদি উঠে আসে, আসছিল, কিন্তু তখনই একটা বিরাট আর মাছ জল থেকে লাফিয়ে উঠল আর মেয়েটাও মিলিয়ে গেল। হতভম্ব হয়ে গিয়েছিলাম। এই ঝিলে যে রীতিমতো বড় বড় মাছ আছে তা জানতাম অবশ্য। ভাবলাম এই ডালটা পড়ার কারণেই হয়তো এইসব হয়েছিল। ততক্ষণে আমাদের সবাই ছুটে এসেছিল, আমার হাতের চোটের ব্যবস্থা করা হলো। সাবধানে প্রশ্ন করে বুঝলাম কেউ কিছু দেখেনি, তবে একটা প্রশ্ন সবার মাথাতেই ঘুরপাক খাচ্ছিল। ঝড় নেই, বাতাস নেই, হঠাৎ করে ডাল ভেঙে পড়ল কি করে? সেই লরি চালকের কথা মনে পড়ে গেল। জিন আমাকে আজকেও বাঁচিয়ে দিল। সেদিন বিকেলে ছাদে উঠলাম। এই ঘটনাটার পর বেশ মাথা ধরেছিল, সবাই নিচে কাজকর্ম করছিল, আমি ছাদে উঠে খানিকটা পায়চারি করছিলাম। হঠাৎ একটা আওয়াজ কানে এলো। আওয়াজ অনুসরণ করে দেখলাম দূরে দক্ষিণ দিকে একটা কালচে মেঘ। সেটা অদ্ভুত রকমের সচল, যেন হাত পা ছুঁড়ছে। ছুটে গিয়ে নিচ থেকে নিকনের জুমাক্স ওয়াচার নিয়ে এলাম, ওটা আমার সাইটে আমার কাছেই থাকত। সেটা দূরের ঘন কালো মেঘের দিকে তাক করলাম, আর তাকিয়েই আতঙ্কে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ওটা আসলে মেঘ নয়, অজস্র আরশোলা, লক্ষ নিযুত কোটি উড়ন্ত আরশোলার ঠাস বুনক। তাই অমন সচল, গা গুলিয়ে উঠল আমার। নিচে নেমে হড়হড় করে নর্দমায় বমি করে ফেললাম। সর্বশেষ এবং সব থেকে মারাত্মক এনকাউন্টার ঘটল দুদিন পর রাত্রিবেলায়। আমাকে আর কেউ একা শুতে দিত না, তা সত্ত্বেও ভোর রাত্রে ঘুম ভেঙে গেল। মানে মনে হলো যে আমার ঘুম ভেঙে গেছে, কিন্তু পরে বুঝতে পারি এসবই হতো ঘুমের মধ্যে। সে আমার ঘুমের মধ্যে সিঁধিয়ে যেত, তারপর সেই ঘুমের মধ্যেই আমার অন্তরাত্মাকে সজাগ করে
নিয়ে যেতে চাইতো তার রাজ্যে। লোকে ভাবত স্লিপ ওয়াকিং। সেই রাত্রে আমি দেখলাম ওরা এসেছে। চারপাশে সবাই মরার মতো ঘুমাচ্ছিল, যতই ডাকি না কেন কেউ শুনতে পাচ্ছিল না। ক্রমশ আমার গলার আওয়াজ তার শক্তি হারাচ্ছিল। স্পষ্ট বুঝতে পারছিলাম যে আমার আর ফেরার পথ নেই। সমস্ত পথ ওরা বন্ধ করে দিচ্ছিল। আব্বা হুজুরের বলা অনেক নিয়ম কানুন আমি নিষ্ঠা ভরে মানতাম, কিন্তু বাইরে এসে সেগুলো মানতে পারছিলাম না। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। নিয়মিত সুরাহ পড়াও অনেকখানি কমে গিয়েছিল, ফলে ক্রমশই আমার বাঁধন আলগা হয়ে আমি অসুরক্ষিত হয়ে পড়েছিলাম। মনে হলো আমার সেই অসুরক্ষিত অবস্থার সুযোগ নিয়েছে এরা। অসহায়ের মতো পড়ে রইলাম বিছানায়। ওরা আমার বিছানার পাশে এসে দাঁড়ালো, হাতের বড় নখগুলো বোলাতে লাগলো আমার বুকে, চিবুকে, থুতনিতে। ওদের দুর্গন্ধযুক্ত চুলগুলো আমার পায়ের তলায় বুকে বোলাতে লাগলো, তারপর টেনে ধরলো আমার কান। মনে হচ্ছিল যেন ছিঁড়ে নেবে। করে কিছু বলতে লাগলো ওরা। কিছুক্ষণ পর বুঝতে পারছিলাম যে এটা কোনো একটা সুরা, কিন্তু সেটা উল্টো করে পড়া হচ্ছিল। ভীষণ ভয় করছিল আমার, ঠান্ডা হয়ে আসছিল ঘরের ভিতর। হাত পা নাড়ানোর চেষ্টা করতে গিয়ে বুঝতে পারছিলাম যে সর্বাঙ্গ অবশ হয়ে গেছে। সেই দেখে বিভৎসভাবে হেসে উঠল ওরা। হাতের আঙুল দিয়ে দেখালো, ওদিকের দেওয়ালে আমার মতোই আর একজন মানুষ হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তার মুখখানা কালো সুতো দিয়ে সেলাই করা। ফিসফিস করে মেয়েগুলো বলল, তোরই মতো মুজরিম। তারপর তারা নিজেদের নখ আর চুলের বিনুনি দিয়ে সেলাই করতে লাগলো আমার ঠোঁট দুখানা। যন্ত্রণায় ছটফট করছিলাম আমি। তখন তারা বলল, তোর মতো এগিয়েও নিয়ে যাচ্ছে আমাদের দুনিয়ায়, তোর মতোই এরও শাস্তি হবে। আমার হাত ধরে টেনে তুলল ওরা, তারপর এগিয়ে চলল। আমি অসহায়ের মতো ওদের পেছন পেছন চলতে লাগলাম। ভোর হতে তখন অনেক দেরি। অসহায় হয়ে আমি নিজের ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দিচ্ছিলাম। ফজরের নামাজ তখন হলে তবুও একটু আশা ছিল। কথায় আছে সোবা সাদিক, মানে ভোরের বা ফজরের নামাজ ধ্বনি শুনলে অন্ধকার দূরে হারিয়ে যায়। কিন্তু সেই সুযোগ আর পাবো বলে মনে হচ্ছিল না। অন্তরের ভেতরে আল্লাহের নাম নিয়ে আমি এগিয়ে চললাম। কয়েক মুহূর্ত পরেই বাড়ির বাইরে চলে এলাম। সঙ্গে সঙ্গে এক প্রচণ্ড আলোর বিস্ফোরণ ঘটে গেল যেন। আলোর তীব্রতায় চোখ বন্ধ হয়ে গেল। আবার চোখ খুলেই দেখলাম অজস্র আলোর তৈরি অবয়ব আমাকে ঘিরে ধরে রয়েছে। তাদের পরনে হাঁটু অবধি লম্বা সাদা জোব্বা, মাথায় ফেস। অদ্ভুত সুন্দর এক গন্ধ ছড়িয়ে পড়ছিল চারিদিকে। তারা আমাকে ঘিরে নিয়ে এগিয়ে চলল। কতক্ষণ চলেছিলাম জানি না। চলতে চলতে জ্ঞান হারালাম বা হয়তো ঘুমিয়ে পড়লাম। জ্ঞান ফিরতে দেখি আমি একটা মসজিদের চাতালে শুয়ে আছি। আমার পাশে বসে আছে একজন পীর ফকির কোচের অতিবৃদ্ধ মানুষ। খানিকক্ষণ তাকিয়ে আমি মানুষটাকে চিনতে পারলাম। আমার ছোটবেলায় ইনি মাঝে মাঝে আমার বাড়িতে আসতেন। আমাকে জাকাত, নেকি, ইমান এই ধারণাগুলো বুঝিয়েছিলেন তিনি। বড় আব্বা হুজুরের বন্ধু মানুষ। উনি আমাকে তুলে বসিয়ে সবটা বুঝিয়ে বললেন। তোমার বাবা আগেই সন্দেহ করেছিলেন, বললেন মানুষটা। তিনি খুঁজে খুঁজে আমার কাছে এসেছিলেন। আমি তোমার সঙ্গে আছি প্রায় 15 দিন হলো। এখানে এই মসজিদে এসে ইমাম সাহেবের কাছে আতিথেয়তা নিয়েছি। আল্লাহর কৃপায় আমার কিছু অর্জিত বিদ্যা আছে, সেজন্য যে কোনো দরবারে আমার ঠাঁই হয়ে যায়। ওসব তোমার বড় আব্বা হুজুরের গোস্তাকির ফল বেটা। কিন্তু তুমি নেকির পথে রয়েছ, কাউকে খালি হাতে ফেরাওনি, তাই আজ স্বামীর ও মরিদ জিনেরা তোমায় বাঁচিয়ে নিল। জানবে ফজরের খানিক আগে আলো ফোটা ঠিক সন্ধিখানের সুবাহ সাদিক মুহূর্তে
নামাজ আদায় করতে আসেন পবিত্র জিনেরা, তারাই আজ বাঁচিয়ে দিলেন তোমায়। তোমার বড় আব্বা, হুজুর আর আমি এই পথে নেমেছিলাম বহু আগে। আমাদের ছিল জানার আগ্রহ, সেবার ইচ্ছা। পীরের কাছে সেভাবেই শিক্ষা চলেছিল, কিন্তু মাঝ পথে ও চলে এলো। মনের পশুকেও দমন করতে পারেনি, সীমাহীন লোভ ওকে বিভ্রান্ত করেছিল, তারই শাস্তি তুমি ভোগ করছো। তোমার দাদা কুফরি কালামের প্রতি ক্রমশ আসক্ত হয়ে পড়ছিল, এই আসক্তির জন্য আমি তার থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছিলাম। সে একদিকে সংসার করছিল, আবার অন্যদিকে এই ধরনের কালো জিনিসে মেতে উঠেছিল। ক্ষমতার লোভ, অর্থের মোহ তাকে এমনই অন্ধ করে দিয়েছিল যে পরিবারের সদস্যদের বিপদ হতে পারে এ কথাও সে ভুলে গিয়েছিল। ফলাফল যা হবার তাই হল। তুমি তখন খুব ছোট, একবার পুরী নামানোর সেই নিষিদ্ধ চক্রে তুমি নিজের অজান্তেই প্রবেশ করেছিলে। সাধারণত পুরী নামানো হয় গভীর রাতে কোনো গাছের তলায়। পুরীরা জিনের স্ত্রী রূপ, তাদের নিয়ন্ত্রণ করা মোটেই সহজ নয়। গৃহের বাঁধন অটুট রেখে তবেই পথে নামতে হয়, কিন্তু সেদিন কিছু ভুল হয়েছিল। গৃহ ঠিকমতো বন্ধন করা ছিল না, তুমি ঘুম ভেঙে ওজুর জন্য বাড়ির বাইরে চলে এসেছিলে। সেখানেই তুমি পরী নামানো দেখতে পাও, আর পরীরাও তোমায় দেখে ফেলে। তারপর থেকে তোমার উপর পরীদের আছর বা প্রভাব দেখা যায়। তারা সবসময় তোমাকে তাদের দুনিয়ায় নিয়ে যেতে চাইত। তোমার ঘুমের মধ্যে হাঁটার বদ অভ্যাস আর কিছুই নয়, এ শুধুই তাদের দুনিয়ার ডাক। ওই ডাক এভাবেই আসে, লাল পরি এভাবেই মানুষকে তার আধার দুনিয়ায় ডাক দেয়। এই লাল পরি হলো লাল জিনদের স্ত্রীলিঙ্গ। এই লাল জিন পরীরা ভয়ঙ্কর শক্তিশালী হয়, এদের ডাকা উচিত নয়। কেবলমাত্র ক্ষমতালিপ্সু মানুষই এদের আহ্বান করে। মনে রেখো, মনে রেখো, দুই সমান্তরাল জগতের মধ্যে বিস্তর পার্থক্য আছে। ওরা জগতে থাকাকালীন আমাদের প্রতি আকৃষ্ট হয় না, কিন্তু আমরাই সেটা ভুলে তাদের ডেকে নিয়ে আসি ওই দুনিয়ায়। তারপর তাদের ঠিক মতো ফেরত পাঠাতে না পারলে বা কোনো ত্রুটি হলেই সমস্যা। আরো মনে রেখো, ওরা ওদের মর্জির মালিক। এখানে এসে কাউকে ভালো লেগে গেলে এত সহজে তাকে ছেড়ে যায় না। তোমার বড় আব্বা হুজুর যাদের এনেছিলেন, তাদের মধ্যে শয়তানি, ইফরিত, ঘোল, নেকড়াতাইল সবারই অংশ ছিল। এখন সেই ফল তোমাকে ভোগ করতে হচ্ছে। যাই হোক, সেই ঘটনার পর বারবার তোমার উপর আক্রমণ হচ্ছিল। তখন তোমার বড় আব্বা আমার কাছে এসে পড়েছিল। এমনিতে আমি ওর উপর বিরক্ত ছিলাম, কিন্তু তোমার মতো শিশুর কোনো ক্ষতি হোক সেটা আমি চাইনি। বলা ভালো, তোমার মতো শিশুর কোনো ক্ষতি হতে দিলে আল্লাহ আমার থেকে মুখ ফিরিয়ে নিতেন, তাই আমি এলাম। তোমার মনে থাকবে আমি মাঝে মাঝেই তোমার কাছে আসতাম, ধর্মের পাঠ দিতাম, তোমার মনকে শান্ত করতাম। তোমার জন্য একটা দীর্ঘ লড়াই চালাতে হয়েছিল আমাকে। আমি জানতাম এইসব পরীদের থেকে সাহায্য পেতে হলে আমাকে জিনদের কাছেই সাহায্য চাইতে হবে। অর্জিত সমস্ত বিদ্যা দিয়ে ককেশকে আহ্বান করেছিলাম। ককেশ সবুজ জিন, সে মানুষকে পছন্দ করে। মানুষের আর ওই দুনিয়ার সংযোগ করতে চাইলে আগে ককেশই আসে। সেই আমাকে জুজাম বা ভালো জিনের কাছে নিয়ে গিয়েছিল। সেখান থেকে অনেক অনুনয় বিনয় করে আমি স্বামীর এবং মরিদের সন্ধান পাই। এরা সবচেয়ে শক্তিশালী কালো জিন। জিন শ্রেষ্ঠ বা জিনের দুনিয়ার হুজুর খোদ ঈশা এদের দর্শন পেয়েছিলেন। এরা মানুষের সান্নিধ্যে আসেন না,
কিন্তু আমার আকুতি আর শিশুর প্রাণ ভিক্ষার আবেদনে এরা সাড়া দিয়েছিলেন। একদিন ভোরবেলায় তোমাকে নিয়ে আমি মসজিদে গিয়েছিলাম। সুবহ সাদিকের আগে ওরাই প্রার্থনা করতে আসেন, তাই সেই সময় মসজিদে কারোর যাওয়া নিষিদ্ধ, তাও আমি গিয়েছিলাম। সেই জন্য ওরা প্রথমে আমাকে এই অন্যায়ের জন্য শাস্তি দিচ্ছিলেন, তারপর আমার অসহায় অবস্থা দেখে নরম হয়ে গিয়েছিলেন। আমি তোমাকে ওদের হাতে সমর্পণ করি। যতদিন তুমি সৎভাবে নেকির পথে থাকবে, ততদিন ওরা তোমার কোনো ক্ষতি হতে দেবেন না, এমনই স্থির হয়েছিল। কিন্তু চাকরি পাওয়ার পর তুমি নিয়মকানুন মানতে না, মদ্যপান করতে, ইদানিং নামাজ আদায়টুকুও করতে না, তাই এত কিছু ঘটতে পারল। না হলে তোমার চতুর্দিকের সেই দুর্ভেদ্য বলয় কেউ ভেদ করতে পারত না, কেউ না। তবে সবাই সুযোগ পায়, তোমাকেও দেওয়া হলো। সুযোগের সদ্ব্যবহার করলে তবেই মানুষ অন্যের কাছে দৃষ্টান্ত হয়, তাই এত কিছুর পরেও আজও সেই ওরাই তোমাকে বাঁচিয়ে দিলেন। আমি হাঁ করে সব কথা শুনছিলাম। আমার চোখে চোখ রেখে তিনি আবার হাসলেন, তারপর বললেন, জানি তোমার মনে অনেক প্রশ্ন জমেছে, আমি যথাসাধ্য উত্তর দিচ্ছি। ওই যে জোব্বা পরা আলোময় দূতি, ওরা হলেন স্বামীর, তোমার সৎকর্মে ওদের বাস। ওরা তোমাকে ঘিরে রেখেছেন, সেদিন জলে পড়া থেকে তোমায় বাঁচিয়েছিলেন খোদ জিন শ্রেষ্ঠ মরিদ, তিনি জলেই থাকেন, তাই কোনো অপশক্তির ক্ষমতা নেই জলে তাকে এড়িয়ে কোনো অপকর্ম করে। সেদিন অতখানি এগিয়ে গিয়েও তোমার কোনো ক্ষতি করতে পারেনি ওই লালপরি। লালপরির বিধ্বংসী রূপকে মরিদ ছাড়া কেউ আটকাতে পারতেন না, না হলে সেই ক্ষমতা লিপসু অভিশপ্ত ইবলিশ খোদ হাজরত আদমকে সেজদা করে না। অধত্ত আর গরিমার অহংকার করে, তাকে আটকানোর সাধ্য কি এই সামান্য মানুষের হয়? লালপুরীর মধ্যে শায়াতিন হলো কুচিন্তার ধারক। তোমার মনে যে লালসা আর কামের উদয় হয়েছিল তা ওরই কীর্তি। আমি মাথা নিচু করে রইলাম। ওই লালসা দিয়েই ও তোমাকে জলে টেনে নিয়ে যাচ্ছিল, আরো অতলে নিয়ে যেত, কিন্তু আমি সেই সময় মসজিদে বসে আয়াত পাঠ করছিলাম সবার অলক্ষে, তাই মরিদ এসে শেষ মুহূর্তে বাঁচালেন তোমায়। মরিদ? মরিদ কে? ওই অবস্থাতেও আমার মনে প্রশ্ন জেগেছিল। মানুষ আর না মানুষ দুয়ের মাঝে হলো এই মরিদ। হেসেছিলেন মানুষটা? ইনি সাক্ষাৎ জ্ঞানধার, অ্যালকেমি, জ্যামিতি, ত্রিকোণমিতি আর স্থাপত্যবিদ্যা, এসবের মধ্যে মরিদের অবদান রয়েছে। জনশ্রুতি আছে প্রাচীন ও মধ্যযুগে পার্শ্বিক স্থাপতিরা এই জিনদের সাধনা করতেন। মরিদের মৎস্বরূপও আছে ঈশা, যে বিশাল আকৃতির মাছ বাহামুত দেখেছিলেন সেটা আর কেউ নয়, এই মরিদি। এই মৎস্যের পিঠে অবস্থান করে ঈশ্বরের কুজাটা ষাঁড়, তার পিঠেই ফেরেস্তাদের আবাস পাহাড়। সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে ফেরেস্তেরা সপ্ত আসমানকে ধরে থাকেন, তাই মরিদ শুধু শ্রেষ্ঠ নন, এক নেক মহান জিনও বটে। তাই তিনি লোভী মানুষের সংস্রব এড়িয়ে চলেন। সকাল হয়ে গিয়েছিল। মানুষটা, যাকে আমি পীর বাবা বলতাম, তিনি আমার হাত ধরে পুকুর পাড়ে নিয়ে এসেছিলেন। সেখানে ছোট মাছেরা ঘাই মারছিল। আমার হাতে জবের দানা দিয়ে তিনি ছড়িয়ে দিতে বললেন। জলে সেগুলো ছড়িয়ে দিতেই ফুটোফুটি লেগে গেল, মনটা আস্তে আস্তে হালকা হয়ে গেল। তারপর আশাদা অনেকক্ষণ চুপ করে আছেন দেখে আমি জিজ্ঞেস করলাম। এরপর যথা নিয়মে বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি থেকে আর আমাকে বাইরে ছাড়েনি। ফিরে আসার পর নিয়মিত পীর বাবার কাছে যেতাম, মনটা ভালো লাগতো, শান্ত হতো। তার দেওয়া ধর্মের পাঠগুলো অক্ষরে অক্ষরে মেনে চলতাম, আর ভয় লাগেনি, সমস্যা হয়নি, বাড়ির মানুষের কথার অবাধ্য হইনি, জীবনে আর কাউকে নিজের বলে দেওয়ার চেষ্টাও করিনি।
পীর বাবা মারা যাওয়ার পরে আমি সেই দরগাটা একটু একটু করে সাজিয়ে গুছিয়ে তুলেছি। সংসার করিনি, বরং ইচ্ছে আছে একদিন সব ছেড়ে ছুড়ে ওই রাস্তায় চলে যাব। আর হ্যাঁ, প্রতিবার মিটিংয়ের দিনে বড় সাহেব প্রশ্ন করেন যে সদাই এমন ঘন গোফদারির জঙ্গলে মুখ ঢেকে রাখি কেন, বাইরের লোকজন নাকি হাসে। তা হাসুক, যা খুশি ভাবো, তোকে বলেই দিই, দাড়ি গোফের আড়ালে মুখ ঢেকে রাখি, কারণ সেই সেলাইয়ের দাগ তো এখনো মিলিয়ে যায়নি। আশাদা আঙুল দিয়ে গোফের উপর খানিকটা জায়গা তুলে ধরলেন। আমরা স্পষ্ট দেখলাম দাঁতের দাগের মতো সাদা সাদা ক্ষত চিহ্ন রেল লাইনের মতো রেখা টেনে মিশে আছে দাড়ি গোফের জঙ্গলে। কেমন লাগলো গল্পটা? নিচে কমেন্ট বক্সে আমাদের প্লিজ জানাতে ভুলো না। গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারি। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি রণদীপ, অন্যান্য চরিত্রে ছিল শিপ্রা, ইভান, আমি রণদীপ, বর্ণিশা এবং কৌশিক। স্ক্রিপ্টিং করেছে মৌমিতা, শব্দগ্রহণে ছিল বিপ্রদীপ এবং শুভজিৎ, আবহ সৃষ্টি করেছে শুভজিৎ, পোস্টার ডিজাইন করেছে সৌরেন্দ্র। তাহলে ওই কথাই রইল, দেখা হচ্ছে বইমেলায় 11 ফেব্রুয়ারি শনিবার, স্টল নাম্বার 443, অরণ্যমন প্রকাশনীর সামনে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, ভয়ে থেকো।